আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দেওয়া সকল নিয়ামতের জন্য। বন্ধুগণ, আজকে আমাদের ছাদ বাগানে আপনাদের সামনে আমাদের লাউ চাষ উপস্থাপন করব, আপনারা ইনশাআল্লাহ দেখবেন। ঢাকা শহরে আমরা দিন দিন আমাদের এই সবুজ প্রকৃতিকে ধ্বংস করে আমরা নিজেদের প্রয়োজনে বাড়িঘর নির্মাণ করছি। আমরা সবুজকে ধ্বংস করে আমাদের প্রিয় বন্ধু গাছ, যা আমাদের অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেই গাছকে ধ্বংস করে আমরা দিন দিন দালান কোঠা নির্মাণ করছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য। আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, আমাদের বাড়ির ছাদে, বাগানে, বারান্দায় যার যার সাধ্যমতো আমরা আসুন, সবুজ গাছ রোপণ করি, শাক সবজির গাছ রোপণ করি এবং আমাদের প্রকৃতিকে সুন্দর রাখি। এই প্রকৃতি আমাদের আগামী প্রজন্মকে একদিন বাঁচিয়ে রাখবে। বন্ধুগণ, আজকে আমাদের এই ছাদ বাগানে লাউয়ের প্রথম একটি লাউ আমরা কাটতে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাউ বাগানের প্রথম লাউ, আমাদের ছাদ বাগানের প্রথম লাউ, আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আরও অনুরোধ করবো আপনারা সবাই, আপনাদের যার যার সাধ্যমতো এই সবুজকে রক্ষা করুন, বাগান করুন, সবজি করুন, ফল ফুল বাচ্চাদেরকে শিখান এবং আমাদের পরিবেশকে সুন্দর রাখুন। আসুন একটি শিশুর জন্য একটি বৃক্ষ রোপণ করি। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ন্যায় হায়াত এবং সম্মানের রিজিক দান করেন। ধন্যবাদ সবাইকে।